হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু হোসেন ক্রিয়েশন বুটিক্স দেখো বন্ধুরা আজকে আমি এই টাইপের দেখো স্টাইপ যে রেওনের পিস আছে এটা থেকে প্লাজো তৈরি করবো তো প্লাজো তৈরি করার জন্য আমাদের যে মেজারমেন্টটা লাগবে সেটা আগে আমি তোমাদেরকে বলি যে আমি এটা একটা ফর্টি সাইজের চে বডির প্লাজো তৈরি করব যার জন্য দেখো আমি কাপড়টা লম্বা ভাবে স্ট্রাইপটা যেহেতু আমার স্ট্রাইপের আকারে পড়বে তার জন্য লম্বায় এই দেখো চার ভাগে ভাগ করে নিলাম কাপড়টা চার ভাগে মুড়ে নিয়ে তারপর আমি এটা দেখো চারটা ভাগ করে নিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে কোনো ভাজ না থাকে আর এমনিতে রেওয়ানের কাপড় একটু ভাজ ভাজ হয়ে থাকে আয়রন করে নিয়ে করলে প্রেস করার পর করলে এটা বেশি ভালো হয় তো যাই হোক চার ভাগে আমি কাপড়টা এইভাবে ফেলে নিয়েছি নেবার পর আমি টোটাল ঠিক করে নিই মরে গেছে যেগুলো ভালো করে টেনে উপর দিক থেকে সবথেকে প্রথমে যেটা আমাকে করতে হবে লেন্থটা মেজারমেন্ট করে নিতে হবে যে আমি এটার লেন্থ লেন্থ আমি এটার একচল্লিশে রাখবো যাই হোক তো আগে আমি প্রথমে নিয়ে আড়াই ইঞ্চি দেখো আমি একটা দুই ইঞ্চি ইলাস্টিক দেব তার জন্য আড়াই ইঞ্চি আমি এখানে নিয়ে নেব ইলাস্টিকের জন্য আগে উপরের কোমরটা তো আড়াই ইঞ্চি আগে আমি মার্ক করে নিলাম উপরের কোমরের জন্য তারপর থেকে আমি মাপ নেওয়া শুরু করব। তো ঠিক আছে নর্মালি তোমরা এইভাবে চার ভাগে ফেলার পর হ্যাঁ আড়াই ইঞ্চি যখন আমার দাগ দেওয়া হয়ে গেছে তারপর থেকে আমি ফুল লেন্থটা নেব তো তারপর আগে আমি নিয়ে নিচ্ছি আস্তিন বা হাই হাইয়ের মাপ আমি পনেরো ইঞ্চি নিলাম এবার এখানে আমি ওয়েস্টের মাপ নিচ্ছি কোমরের মাপ কোমর আমার কোমর আমি নিতে চলেছি দেখো আমি ফিতেতে মেজারমেন্ট করে দেখিয়ে দেবো ফিতার উপর এটা সুবিধা হয় চল্লিশ ইঞ্চি কোমর তার সঙ্গে আমি ইলাস্টিকের জন্য আরও পাঁচ ইঞ্চি পঁয়তাল্লিশ তো সেটাকে আমি ফিতে আর সাহায্যে অর্ধেক করে নিলাম দেখো পঁয়তাল্লিশের অর্ধেক যেটা দাঁড়াচ্ছে সেটার আমি আরও একবার অর্ধেক করলাম তার মানে চার ভাগে ভাগ করা হচ্ছে অর্ধেক করে নিয়ে আমার যে মাপটা আসবে সেই মাপটা আমি দেখো নিয়ে নেব এইভাবে ফিতা কোমর যা আছে তার সঙ্গে প্লাস ফাইভ করে চার ভাগ করে নিয়ে যেটা ফিতায় আসবে সেটা দাগ দিয়ে নেবার পর আমি এখান থেকে দেখো হাইয়ের দাম দাগ নিয়েছি চোদ্দো সাড়ে চোদ্দো হাই নিলাম আমি ঠিক আছে তারপরে হিপ হিপ উপরে কোমরে যা আছে সেরকম সমানভাবে হিপের কাছে দাগ দিয়ে তার থেকে আরও চার কি সাড়ে চার ইঞ্চি আমি নিব যেহেতু এটা চল্লিশ ফিগারে তাই জন্য একটু বেশি দেখো আমি হিপের কাছে বেশি কাটলাম প্রায় সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিবে তাহলে ভালো হয় তারপর আমি এখানে আর্মে যেমন আমরা শেপ দিই সেভাবে রাউন্ড শেপ দিয়েছি টপ কাটার সময় আর্মে যেমন শেপ দিই বা গলার শেপ দিই সেভাবে দাগ নিয়েছি এবার দেখো উপরের অংশের এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি ফুল লেন্থ এবার নিচের দিকে লেনথে চলে যাব তো আয়ের পর থেকে আমার নিচের লেনথ আমি নিয়ে নিই আমার পুরো এই কাপড়টাই পুরোটাই আমার লাগছে আমি এখন কোনো কাট করব না আমি রেডি কিছুটা হওয়ার পর আমি কাটিং করব তো এখন যা আছে কাপড়টা দুই মিটার কাপড় অ্যাপ্রক্সিমেটলি যতটা ঝুল আসে আমার ততটাই লাগবে তো দেখো আমি ঘের কিন্তু পনেরো ইঞ্চি নেব নর্মাল ঘের সবাই পনেরো ইঞ্চিই নেয় প্লাজো নর্মাল তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যদি পনেরোর বেশি আমরা নিই ষোলো নিই বা সতেরো নিই আঠেরো নিই তাহলে আমাদের কিন্তু দেখো নর্মাল ঘিরে ডাউন দেবার দরকার নেই দেখো নিচে থেকে একটু অংশ আমি রাউন্ড করে কেটে নেব তুলে নেব। ঠিক আছে পনেরো ইঞ্চি হলে দরকার পড়ে না কিন্তু যেহেতু তারপরে যদি ষোলো সতেরো আরও যায় তাহলে আমাকে কি করতে হবে একটু উপর থেকে এভাবে রাউন্ড করে হ্যাঁ রাউন্ড করে দাগ দিতে হবে তবে দাগ দিতে হবে বা কেটে নিতে হবে তবে আমাদের কোনগুলো ঝুলে পড়বে না তো যেহেতু আমি এটা পনেরো ইঞ্চি নিব এর বেশি নিব না তার জন্য আমার এটা রাউন্ড করার দরকার নেই পনেরো ইঞ্চিতে আমি অরিজিনাল মার্জিন আর তার সঙ্গে আরও এক থেকে দেড় ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য কাপড় রাখলাম এবার যেখান থেকে আমি আমার যেখানে হাই আছে হাই দাগিয়েছিলাম ওই জায়গা থেকে আমি এইভাবে স্কেল রেখে বাঁকা স্কেল প্লাজার ক্ষেত্রে এইরকম বাঁকা স্কেলে কাটিংটা খুব সুন্দর হয় এইভাবে বসিয়ে আমি একদম মোহরি অব্দি কেটে নেব দাগ দিয়ে নেব ঠিক আছে তারপর সেলাই মার্জিনের জন্য যে দাগটা আছে ওটা টেনে নেব এইভাবে কিন্তু আমার প্লাজোর দাগ দেওয়া কমপ্লিট এইভাবে দাগ দেওয়ার পর এবার আমি ফুল লেন্সটা একটু দেখে নেব ফুল লেন্সটা দেখো আমি নিচের অংশে প্রায় এক ইঞ্চির মতো রেখেছি সেলাই মার্জিনের জন্য ঠিক আছে এবার কাটিংটা করা যাক আমি নিচের অংশ থেকে কেটে নিচ্ছি একটু করে কাপড় নিচের অংশে ঢুকে আছে তো কিছু আসবে না তাতে কারণ আমি কোনো এখনো অবধি লেন্থ কাটি যখন আমার এটা অর্ধেক সেলাই হবে তারপর আমি ফুল লেন্থটা কত রাখবো সেটা দেখে নেবো যখন আমি নিচের অংশের কাপড় ভাজ দেব তো এইভাবে দেখো এই কাছে এইভাবে কাটিং করে নেব কোমরে আমরা প্রায় আড়াই ইঞ্চি রেখেছি আমার কাটিং করা হয়ে গেছে মাথাটা আমার আছে এটা আমি আগে জয়েন আলাদা করে নেব এভাবে দেখো একটু চওড়া করে আমি একটু ইলাস্টিকের ইলাস্টিকের ঘরটা তৈরি করব। চওড়া ইলাস্টিক লাগালে একটু দেখতে ভালো হয় জয়েন্টটা আগে আলাদা করে নিতে হবে জয়েন্টটা আলাদা করার করে নিয়েছি এবার দেখো তারপরে যেটা কাজ এই যে সাইড যেমন আছে আমি খুলবো না জাস্ট উল্টো দিকে করে এইভাবে দেখো হাই অবধি আমি দু সাইডের সেলাই করে নেব তারপর কোমরের আমি বেল্ট ফেলব তো আগে এই দু সাইডে আমি সেলাই করে নিলাম দেখো দু সাইড সেলাই করার পর আমি কোমরে যথেষ্ট চওড়া এইভাবে দেখো আড়াই ইঞ্চিভাবে বেল্ট আমি লাগিয়ে দিয়েছি তো ইলাস্টিকটা আমি একটা দেখো একটা ছোট্ট ফাঁকা রেখেছি যেখান থেকে আমি সেফটি ফেনে করে ইলাস্টিকটা ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিই এটাই সব থেকে সহজ উপায় আমার মনে হয় ঢুকিয়ে নিয়ে তারপর আরেকটা চাপ দিয়ে দেবো ইলাস্টিকের উপর থেকে তাদের দেখো খুব সুন্দর বসে এবার আমি একটা ইলাস্টিকের হিসাব বলি সব থেকে সহজ হিসাব যে ইলাস্টিকের আমাদের কোমরের মাপ যা আছে তার থেকে আমরা প্রায় এইভাবে দেখো ইলাস্টিকটা সিঙ্গেলভাবে ধরে নেব যা মাপ আছে তার থেকে আমি দেখো পাঁচ ইঞ্চি কম নিব ডবল কোমর রেখেছি ডবলভাবে তার মানে টোটালি আমি দশ ইঞ্চি প্রায় কম নিচ্ছি তাই দেখো এটা আমার ম্যানেজ হয়ে যাবে টোটালে প্রায় যা থাকছে তার থেকে আমি দশ ইঞ্চি কম নিয়ে নিয়েছি তো অর্ধেক করে নিয়ে প্রায় পাঁচ ইঞ্চির মতো কম নিয়েছি এভাবে করলে আমার ইলাস্টিকের মাপ একদম ঠিক আসবে এভাবে সিঙ্গেলে ধরে নেবেন যেটা সহজ উপায় তারপরে দেখো সিঙ্গেলে ধরে যা থাকবে পাঁচ ইঞ্চি এবার আমি এটা লাগিয়ে নিয়ে সেলাই করে নেব তারপর আমার যেটা হচ্ছে কাজ আমি সাইড নিচের অংশে জুড়বো তার আগে আমি এর লেন্থটা নিয়ে নেব যা কাপড় আছে তার উপরে আমার লেন্থ যত থাকবে এইভাবে লেন্থটা মেপে নেওয়ার পর দেখছি দেখো আমার নিচের এক ইঞ্চি কাপড় আমি প্রায় আশা করেছিলাম থাকছে হ্যাঁ ফর্টি ওয়ান ফর্টি ইঞ্চ দেখো আমার আসবে এইভাবে আমি ডবল করে ঢুকিয়ে নিচের অংশটা সেলাই করে নেব ঠিক আছে এইভাবে সেলাই করে নেবার পর আমি নিচের অংশটা এবার তারপর নিচের অংশে দুই পায়ে সেলাই করে নিয়ে তারপর আমি একদম কর্নার থেকে শুরু করে যেটা নর্মালি হয় সুন্দর করে কর্নার থেকে শুরু করে একদম হিপ দি আবার ওদিকে পা অবধি ডবল জয়েন্ট করে দেবো সব থেকে সহজ উপায় ঠিক আছে ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে